ন নো রোড নো ভোট মানে নদী বানঠ দিব লাগে তেতিয়া আমি ভোট দিম যদিও বানঠ নিদিয়ে তথাপি আমার অহা যার কারণে স্কুল লড়ি অহা যার কারণে কি করব লাগে আর আমার সরণিয়া নবসরণীয় ডরিয়া এখেতে যে মানে কোরপরা আহি পাঁচ বছর পাঁচ বছর দশ বছর পার হয়ে গেল এতালেকে আমার ইয়াত অহা নাই আমি বার বার মাতি মানুহৰ মানুষের যোগাযোগ করে আছো যে এমপি স্যার আহক আমার দায়িত্ব আছে তো তার এই কারণে আমি নিজের সাংবাদিক বন্ধুসলক মানে অনুরোধ জানাইছো এই নিউজটো যাতে আমার শরণীয় চায় আর যাক রাজনীতি নেতা আছে এইবিল চায় যে আমার এই গাঁত মানুহ বসবাস করে থাকার কিমান অসুবিধা হয়েছে এই ধরো দশ বারো পৰা এনেক ঘোরাঘুনে হয়ে আছে প্রত্যেক বছরে হয়ে আছে আমি ইমান বহুত বহুত নেতাকালো আপত্তি করল আমার দশ বছর হল নবসরণীয় এমপি হয়ে থকা অবস্থা আমি যোগাযোগ করে আসু আজি তো ইয়াত আহা নাই আর বর্তমান প্রমোদ বড় সরকার আছে এই মানু আহা নাই। আমার বর্তমান ইএম যু ফ্রাম সমষ্টি চম্পক কুমার দে তখন বহু জনা হয়েছে কিন্তু কোনো আমার এই গাঁওখনৰ প্রতি কোনো রাজু নেতা কোনো ডর নেতা আজিল আমার ইয়াত আহা নাই কোনো চাওয়া চুটি করা নাই বহুত বিঘা মাটি ভাঙি গল ঘর বাড়ি ভাঙি গল গুছি গল লৰা ছলি স্কুল যাওয়া অসুবিধা হয়েছে এইবিল আমি বার বার আমি নিজের পরিচারিতে কই আছো ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মামাকও জনা হয়েছিল এইবিল কথা তখন মানে এটি এতিয়া আমি এটা বুদ্ধি করছি এইবার বারিষা গল এটা ভাঙি আছে আর ভাঙিব এইবার আমি বুদ্ধি করেছো বড়গুড়ি রাইস ইয়াত আমি চারশো মান ভোটার আছো আমি ভোট বর্জন জি নেতা আহি যদি আমার এই সুবিধা করে দেয় ভোটের আগতে আমার অহা যোৱা করার কারণে তাক আমি ভোট দিম এই আমার স্পষ্টকরণ কথা আর যদি কোনো নাহে আমি বয়াবি ৰাইজ ভোট বর্জন করিম। । বসত বসত করাটা অসম্ভব হয়ে গেছে বিঘায় বিঘায় মাটি ভাঙি যাব লাগছে আমার তো থাকার অসুবিধা হয়ে গেছে আজ পর্যন্ত কোনো অফিসার কোনো কোনো ক্যান্ডিডেটও আসে না দেখে না ভোটের বেলা টন্টনা আসে যাবে ভোট কিন্তু কামের বেলা কিছুই নেই আর আমরা যে কত কষ্ট করছি বুঝাই যে বাচ্চা আসি গেছে আমার বাজার যাওয়া আছে কত অসুবিধা হয়ে যাবে এখানে মালিক ছাড়া কাইবে না জানে কোনো মানুষ আসিয়া দেখে না যে এমন কত কষ্ট হয়েছে রাজনীতি করে আছে কিন্তু আমার কোন কোনো দিয়ে কিছু দেহে না এখন দয়া করিয়া যদি আমার এই যা যদি দেখাশোনা করেন করলে আমার একটু উপকার হয় আর কি নাহলে বহাকুলির মানুষ এবার ইলেকশনে ভোটে দেবে না